হাই ফ্রেন্ডস ন্যাচারাল ফ্যাট বার্নার নিয়ে আজকে একটা ভিডিও করছি এটা খুব মন দিয়ে শুনবে এটা খুব ইনফরমেটিভ এবং অনেকেরই কাজে লাগবে যারা খুব তাড়াতাড়ি ফ্যাট বার্ন করতে চাইছে বা ফ্যাট বার্নার ব্যাপারে খুব সিরিয়াস তাদের জন্য খুব কুইক টিপস একটা ফ্যাট বার্নার তো আমরা অনেকেই ইউজ করি মানে মেডিকেল শপে পাওয়া যায় বিভিন্ন রকম ন্যাচারাল ফ্যাট বার্নার বা বিভিন্ন কেমিক্যাল ফ্যাট বার্নার আমরা ইউজ করি এবং সেগুলো যথেষ্ট এক্সপেন্সিভ অনেক সময় হয় তো আমরা পয়সা দিয়ে সেগুলো কিনি তো এই ফ্যাট মধ্যে মধ্যে যেটা সেটা হচ্ছে ক্যাফেন তো সেই ইনগ্রেডিয়েন্টসটার সঙ্গে কিছু কিছু মধ্যে নানা রকম চটকদারি প্যাকেট করে আর বিভিন্ন চটকদারি অ্যাডের মাধ্যমে সেটাকে বিক্রি করা হয় আমরা সেটা বিশাল ভালো কিছু ভেবে আমরা অনেক পয়সা দিয়ে কিনে থাকি তো আমি যেটা আজকের একটা চট করে তোমাদের একটা ফ্যাট বার্নার বলবো যেটা খুব সহজে এবং সব জায়গাতেই পেয়ে যাবে এবং অনেক অনেক সস্তা এই ফ্যাট বার্নার যেগুলো আমরা পয়সা দিয়ে কিনি অনেক দাম দিয়ে তার চেয়ে অনেকটাই সস্তা সেটা হচ্ছে কিছুই না প্লেন কফি এখন বিভিন্ন রকম কফি দেখবে দু টাকা বা এক টাকার পাউচে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো সেই পাউচগুলো যদি আমরা কিনে নিতে পারি এবং সারাদিনে যদি দুটো পাউচ মানে সকালে ঘুম থেকে উঠে একটা আর বিকেলে ধরো বিকেলের দিকে বা দুপুরের দিকে যে কোনো টাইমে একটা উইদাউট অবশ্যই মনে রাখবে উইদাউট সুগার এবং মিল্ক খেতে হবে তুমি যখন ফ্যাট বার্নার খাও সেটাও যেমন একটা ওষুধ হিসেবে খাও বা তোমার ফ্যাটটা বার্ন করবে এই হিসেবে খাও কোনো এন্টারটেনমেন্টের জন্য বা কোনো মানে ভালো লাগবে বলে খাও তো মানে স্বাদটা ভালো লাগছে বলে তো নিশ্চয়ই খাও না তো তোমার উপকার ভেবে খাও তো সেই উপকার ভেবে যদি তুমি এই কফিটাও তুমি যদি দিনে দুবার খেতে পারো অন্তত মিনিমাম দুবার থেকে তিনবার তিনবারের বেশি সারাদিনে না খাওয়াই ভালো কারণ কফির মধ্যে যে ক্যাফেন থাকে সেটা আবার আমাদের যেটা আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটাকে আঘাত করে সেটা হচ্ছে আমাদের ঘুমটা ঘুমটা কিন্তু মানে অত্যাধিক কমে যেতে পারে যদি তিনটের বেশি তিনটে পাউচ তিনটে পাউচের বেশি কিন্তু কফি আমাদের সারাদিনে না নেওয়াই ভালো হ্যাঁ তো কারণ সাউন্ড স্লিপটা কিন্তু আমাদের ন্যাচারাল ফ্যাট ফ্যাট বার্নিং বলো বা আমাদের যে শরীরে অবসাদ কাটানো বা যে কোনো মাসেল বিল্ডিং বা যে কোনো মাসেল রিপেয়ারিং বা যে কোনো শরীরের ইঞ্জুরি রিকভারি বা শরীরকে সুস্থ রাখার জন্যে তো আমাদের মিনিমাম আট ঘন্টা ঘুম কিন্তু দরকার এটা নিয়ে তো আমি আগেও ভিডিও করেছি তো সেই ঘুমটাকে কিন্তু হ্যাম্পার করে যদি সারাদিনে তিনটের তিন কাপের বেশি কপি আমরা খাওয়া হয় খেয়ে থাকি তো এই এক একটা পাউচে এক একটা কাপ হয় তো আমি বলবো ম্যাক্সিমাম তিনটে কাপ মানে তিনটে পাউচ তোমরা সারাদিনে ইউজ করতে পারো এবং এই কফির মধ্যে থাকে ক্যাফেন ক্যাফেন করে কি আমাদের মেটাবলিক রেটটাকে অনেক বাড়িয়ে দেয় এবং মেটাবলিক রেট যত বাড়বে তত আমরা বসে বসে ফ্যাট বার্ন হবে কারণ কি মেটাবলিক রেট জিনিসটা কি মেটাবলিক রেট হচ্ছে যে একটা মানুষের যে শারীরবৃত্তীয় কার্যকলাপ যেটা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন আমাদের শরীরের মধ্যে হয়ে যাচ্ছে সেই কার্যকলাপটার জন্যে কতটা শক্তি দরকার সেই মেটাবলিক সেটাকেই বলে মেটাবলিক রেট তো সেই মেটাবলিক রেটটা যার যত বেশি থাকবে সে তত বেশি বসে বসে ফ্যাট বার্ন করবে বা তার তত বেশি শরীর থেকে ক্যালোরি ক্ষয় হবে তো যখনই আমরা কফি খাই কফি খেলে আমাদের হার্টবিট বা শরীরের বিভিন্ন অন্যান্য যে রক্ত চলাচল এইসব ব্যাপার স্যাপারগুলো অনেক বেড়ে যায় যে কারণে আমাদের মেটাবলিক রেটটা অনেকটাই দ্রুত হয়ে যায় বসে বসে মানে আমরা এমনিতে হাঁটা চলা করলে বা ব্যায়াম করলে তখন তো মেটাবলিক রেট বাড়ি কিন্তু কফি করে কি বসে বসেই আমাদের হার্ট রেট বাড়িয়ে আমাদের মেটাবলিক রেটটাকে বাড়িয়ে দেয় তো এটা যেহেতু ওর মধ্যে যে ক্যাফেন বা ক্যাফেন যে ইনগ্রিডিয়েন্টসটা আছে এটারই ফলে এটা হয় তো আলটিমেটলি এটাকে আমরা মানে খুব স্ট্রিক্টলি ইউজ করতে পারি অ্যাজ এ ন্যাচারাল ফ্যাট বার্নার এবং এটা করে দেখতে পারো ওয়ান উইকের মধ্যে খুব ভালো ফল পাওয়া যায় ওয়ান উইক যদি রেগুলার চায়ের বদলে যদি দুবেলা বা তিনবেলা তুমি কফি খেতে পারো দেখবে তোমার অনেকটাই ফ্যাট কমবেই তুমি অন্য সব কিছু ধরো এক রাখলে তোমার লাইফস্টাইল যা আছে সেটাই রাখলে রেখে তার সঙ্গে যদি এই শুধু কফিটাকে অ্যাড করে দাও লাইফস্টাইলে শুধু কফিটাকে অ্যাড করে দিলেই দেখবে তুমি ওয়ান উইকের মধ্যে মানে এক একজন এবার রেটটা এক একজনের উপর একরকম কার কীরকম ফ্যাট বার্ন হবে কিন্তু ফ্যাট কিন্তু কমবেই এবার তার সামনে যদি কেউ আরও এক্সট্রা যদি ওয়ার্কআউট শুরু করে এবং সুন্দর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বা অন্য কোনো ভালো ডায়েট প্ল্যান যদি সে প্রপার মেনটেন করে তাহলে তো তার আরও বেশি তাড়াতাড়ি কাজ হবে যাই হোক আমি তোমাদের কফির ব্যাপারে এটাই জাস্ট একটা ইনফরমেশান দিলাম যে কফিটা কিন্তু খুব ভালো একটা ফ্যাট বার্নার এবং খুব সস্তা এবং কনভিনিয়েন্ট যেটা আমরা যে কোনো মুদিখানার দোকানে আশপাশের যে কোনো দোকানেই আমরা পেয়ে থাকি ওকে বন্ধুরা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার যে চ্যানেলটা যেটা বেঙ্গল ফিটনেস ডট কম সেটাও একবার দেখো যাতে নতুন নতুন আপডেট রেগুলার দেওয়ার চেষ্টা করব এবং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে গুড নাইট